সালামু আলাইকুম ব্লগার মান্না ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ মহিমুল্লাহ ইসলাম মান্না তো আজকের টপিক্স হচ্ছে মাস্টার কার্ড আমরা জানি যে বাংলাদেশে যখন আমরা কোনো কিছু কেনাকাটা করতে চাই বাংলাদেশ থেকে বিভিন্ন অনলাইন স্টোরে তো যেগুলো লোকাল স্টোর সেগুলোর ক্ষেত্রে তো অসুবিধা হয় না সেগুলোর ক্ষেত্রে আমরা ইজিলি পেমেন্ট করে দিতে পারি কিন্তু যখন প্রশ্ন আসে ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য সাপোজ যখন আমরা ডোমিন হোস্টেং কিনতে যাই ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য যেহেতু আমরা ব্লগিং করি সো আমাদের প্রতিনিয়তই আসলে ইন্টারন্যাশনাল মার্কেটে কিছু না কিছু কিনতেই হয় তো এই কেনার ক্ষেত্রে আমাদের যে ঝামেলাটা সেটি হচ্ছে যে আমরা খুব সহজে কোনো ইন্টারন্যাশনাল কার্ড আমরা পাই না অর্থাৎ ব্যাংক থেকে আমাদের যে কার্ডগুলো দেওয়া হয় সেই কার্ডগুলো মূলত লোকালি লিমিটেড এখন এ আপনি যদি ইনস্ট্যান্ট কোনো কার্ড নিতে চান তো বাংলাদেশি ভাষায় অর্থাৎ বাংলাদেশ যে ব্যাঙ্কিং সিস্টেমের ভাষা এগুলোকে ডুয়েল কারেন্সি কার্ড বলে অর্থাৎ সাধারণত আমরা যেগুলোকে ইন্টারন্যাশনালি মাস্টার কার্ড বা ভিসা কার্ড বলি তো সেই ব্র্যান্ডেরই কার্ড বাট বাংলাদেশে সেই কার্ডগুলোকে বাংলাদেশের ব্যাঙ্কিং সিস্টেম অনুযায়ী এগুলোকে ডুয়েল কারেন্সি কার্ড বলা হয় আর কি তো যারা ইউরোপে বা আমেরিকান কান্ট্রিগুলোতে থাকেন তাদের কাছে তো ডুয়েল কারেন্সি কার্ড বলতে কোনো কার্ড নেই ব্যাঙ্ক থেকে যা কার্ড পায় সেই কার্ড দিয়ে লোকাল ইন্টারন্যাশনাল সব ধরনের ট্রানজাকশনই তারা করতে পারে বাট আমাদের এখানে রেস্ট্রিকশন এখন কথা হচ্ছে যে আপনি কোন ব্যাঙ্কে ইজিলি এই কার্ডগুলো আপনি পেতে পারেন তো আপনারা জানেন যে সিটি ব্যাঙ্ক সিটি ব্যাঙ্ক হচ্ছে খুব ট্রাস্টেড এবং এদের সার্ভিসগুলো খুবই ভালো তো সিটি ব্যাঙ্কে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে ইনস্ট্যান্ট তাদের কাছ থেকে আমেরিকান এক্সপ্রেস যে কার্ডগুলো সেগুলো আমরা নিতে পারি আপনি অ্যাকাউন্ট খুলবেন সাথে সাথে আপনাকে কার্ড দিয়ে দেবে অ্যাস লাইক এস যে ইবিএল যে কোয়া কার্ড ছিল মাস্টার কার্ড ছিল সেটির মতোই তো এখন কথা আছে ইবিএলের আসলে সব জায়গায় ব্রাঞ্চ নেই তো আমাদের আমি যেহেতু দিনাজপুর থেকে বিলং করি তো দিনাজপুরেই তাদের ব্রাঞ্চ নেই সিটি ব্যাংকেরই ব্রাঞ্চ সরি সিটি ব্যাংকের ব্রাঞ্চ আছে বাট ইবিএলের কোনো ব্রাঞ্চ নেই আপনি যদি আমার মতোই আসলে নিরুপায় হয়ে থাকেন তাহলে যেতে পারেন সিটি ব্যাঙ্কে এবং সিটি ব্যাংকের যে আমেরিকান এক্সপ্রেস যে কার্ডটি সেই কার্ডটি আপনি নির্দ্বিধায় গ্রহণ করতে পারেন তো অ্যাকাউন্ট করতে আপনাকে যে জিনিসগুলো নিয়ে যেতে হবে সাধারণত অ্যাকাউন্ট করতে যেই পেপার্সগুলো আমাদের লাগে সেগুলো হচ্ছে যে ন্যাশনাল আইডি কার্ড ফটোকপি আর আপনার যে ছবি সেটি এবং আপনার যে নমিনি করবেন তার ছবি এডিশনাল আপনাকে যেটি নিয়ে যেতে হবে সেটি হচ্ছে যে এডিশনাল আপনাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে তাহলে আপনি যখন আপনি পাসপোর্ট নিয়ে যাবেন তখন আপনি আপনার কার্ডে এনডোসমেন্ট করতে পারবেন বাংলাদেশে এটিই হচ্ছে রুলস যে কোনো ব্যাঙ্কে আপনি ডলার এন্ডোর্স করতে গেলে আপনাকে পাসপোর্ট অবশ্যই নিয়ে যেতে হবে আপনি পাসপোর্ট ছাড়া কোনো প্রকার ডুয়েল কারেন্সি কার্ড আসলে পাবেন না তো এটি হচ্ছে মূলত আমার কার্ড এটি হচ্ছে আমেরিকান এক্সপ্রেস কার্ড সিকিউরিটির জন্যে নাম্বার টাম্বার হাইট করতে হবে তো এটি হচ্ছে আমার ডুয়েল কারেন্সি কার্ড এটা আমি ইনস্ট্যান্ট যে কোনো জায়গায় এটি পাঁচ করতে পারবো তো এটি হচ্ছে আমেরিকান এক্সপ্রেস আপনারা দেখতে পাবেন যে নিচে নিচে লোগোটা আছে আমেরিকান এক্সপ্রেসের এটা ভিসা বা মাস্টার কার্ডের নাম এটা হচ্ছে আমেরিকান এক্সপ্রেসের তো আপনি কিভাবে এদের কার্ড ইনস্ট্যান্ট পেতে পারেন সেটি আজকে আমাদের ব্লক তো এখন আমরা যাবো সিটি ব্যাংকে তো চলুন দেখে নেই কীভাবে আমরা সিটি ব্যাঙ্ক থেকে খুব সহজেই ইনস্ট্যান্টলি মাত্র পাঁচশো টাকা অ্যাকাউন্ট ওপেনিং ফি আপনি অ্যাকাউন্ট ওপেনিং ফি দিয়ে আপনি এই কার্ডটি ইনস্ট্যান্ট ফ্রিতে পেয়ে যাবেন আর সাথে আপনার দুই ঘন্টার মধ্যে কার্ড অ্যাক্টিভ হয়ে যায় দুই ঘন্টার মধ্যে কার্ড অ্যাক্টিভ করে আপনি এটাতে ডলার ইনভার করতে পারবেন তো এটা আগে বলে রাখি এটা হচ্ছে প্রিপেড কার্ড পে গো অর্থাৎ করতে হবে দেন আপনি এই যে কার্ড সার্ভিস সেখানে আপনি যেতে পারবেন চলুন সিটি ব্যাংকে অতপর দেখতে দেখতে চলে আসলাম আমরা ব্যাংকের সামনে তো ব্যাংকে যেহেতু পার্কিং স্পেস নেই সেহেতু আমাকে বাইক রাখতে হয়েছিল আরেকটি দোকানের সামনে যেটা আমার পরিচিত ছিল তো আপনার দেখতে পাচ্ছেন সিটি ব্যাংকের লোগো এটা হচ্ছে দিনাজপুর ব্রাঞ্চ তো ঢোকার আগে বলে নেই অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় কাগজপাতি আমি যেটি প্রথমেই বলেছিলাম যে ন্যাশনাল আইডি কার্ড পাসপোর্ট নমিনির ছবি নমিনির এন কার্ড সবকিছু আপনি আশা করি নিয়ে এসেছেন কোনো প্রকার ইনফরমেশন আপনি মিস করেন নাই তো যদি আপনার কোনো প্রকার পেপারস আপনি মিস না করে থাকেন তাহলে অবশ্যই আপনি নির্দ্বিধায় আপনার অ্যাকাউন্টটি খুলে ফেলতে পারবেন তো আমরা গেটে দেখতে পাচ্ছি যে করোনাকালীন যে বাধ্যতামূলক মাস্ক পরার বিষয়টি এখানে ইনশিওর করা হয়েছে তো ঢুকার সাথে সাথে আমাদের ক্যামেরাটি আসলে পারমিশন দেওয়া হয়নি তাই আমরা ভিতরের প্রসেসটি আপনাকে দেখাতে পারলাম না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাংকের চেক সিটি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার সাথে সাথে ইনস্ট্যান্ট একটি চেক দিয়ে দেয় তো তার আগে আপনি 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 যদি যদি অ্যাকাউন্ট খোলার যেহেতু ফার্স্ট টাইম গিয়ে থাকেন তাহলে অবশ্যই ঢোকার সাথে সাথে যে ওয়াচম্যান আপনার সাথে দেখা হবে যে আপনার গেট খুলবে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি অ্যাকাউন্ট খুলবো কোন পাশে যেতে পারি তো তিনি আপনাকে গাইড করবেন কোথায় যাবেন কোন ডেস্কে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্টটি খুলে নিতে পারবেন তো অ্যাকাউন্ট খোলা শেষ হলেই আপনি আপনার চেক এবং এরকম একটি বক্সের মধ্যে আপনার সব কিছু দিয়ে দেওয়া হবে অর্থাৎ আমাদের যে কাঙ্ক্ষিত যে সিটি ব্যাংকের যে এমএক্স কার্ডটি সেটি এখানে দিয়ে দেওয়া হবে তো অবশ্যই এই ব্যাংকের সিকিউরিটি ইনশিওর করার জন্যে কার্ডটি আপনাকে একটি বক্সের মধ্যে বা প্যাকেটের মধ্যে দেওয়া হয় কারণ এটি আপনার একটি ইন্টারন্যাশনাল কার্ড এটি যে কেউ আপনার কার্ড ইনফরমেশন জেনে গেলে আপনার অ্যাকাউন্টটি থেকে টাকা হ্যাক করে নিয়ে চলে যেতে পারবে তো সেই বিষয়টি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই কার্ডটি অ্যাক্টিভ করার জন্যে আপনার অ্যাকাউন্ট তো ইনস্ট্যান্ট অ্যাক্টিভ হয়ে যায় এবং কার্ডটি অ্যাক্টিভ করার জন্যে আপনার অ্যাকাউন্ট ওপেনিংয়ে দুই ঘন্টা পর আপনি ওয়ান সিক্স টু থ্রি ফোর নাম্বারে ফোন দেবেন ফোন দিয়ে আপনি আপনার কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন কাস্টমার ম্যানেজারের সঙ্গে কথা বলে তিনি কিছু ইনফরমেশন আপনাকে জিজ্ঞেস করবে এবং আপনি সেই ইনফরমেশনগুলো ঠিকঠাক তাদেরকে প্রদান করে কার্ডটি অ্যাক্টিভ করে নেবেন অ্যাক্টিভ হয়ে গেলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেলে আপনি এই যে এনডোসমেন্টে যে কপিটি দেখতে পাচ্ছেন সেই কপিটি সেই ফর্মটি পূরণ করে আপনি আপনার ডলার এনডোসমেন্ট করে নেবেন এবং আপনার ডলারটি এনডোসমেন্ট হয়ে গেলে আপনি সেই দিন থেকেই বা তার কিছুক্ষণ পর থেকেই আপনি অনলাইন কেনাকাটা শুরু করে দিতে পারবেন কোনো প্রকার ঝক্কি ঝামেলা ছাড়াই তো এই হচ্ছে মূলত বেসিক ইনফরমেশন আশা করি বুঝতে পেরেছেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লেগেছে এবং ইউজফুল লেগেছে যদি আপনি আমাদেরকে ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রিপশন আমাদের ইন্সপায়ার করবে এবং আপনার যদি আসলেই একটি ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ ফ্লো করে আপনি সিটি ব্যাঙ্ক থেকে অনায় আসে একটি ডুয়েল কারেন্সি কার্ড বা আমেরিকান এক্সপ্রেস কার্ড আপনি নিতে পারেন আর আপনার যদি কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ